ফাজিল ছেলে কতবার বলছে আমাকে স্টক না করতে উই আর ওভার আমাকে ভুলে যাও শুধু সিটি কর্পোরেশনের জন্য না পুরো এশিয়ার জন্য এবং পুরো এশিয়ার থেকে তাকে নির্বাচিত করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে বিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে মাসে 8 লাখ টাকা বেতন দিতেন বলে অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানার দায়েরকৃত 3টি হত্যা মামলায় আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বৃহস্পতিবার সকাল 8:30 পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে নেওয়া হয় ফ্যাসিস্ট হাসিনা যারা পালিয়ে আছে তাদেরকে নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার শতাধিক মামলা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এ তালিকায় বাদ যাননি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রগণ এ সকল মামলার প্রেক্ষিতে প্রায় 2 মাস আত্মগোপন থাকার পর গতকাল 16 অক্টোবর সন্ধ্যায় মহাখালী থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ন্যাক্কারজনকভাবে তাকে মাসে 8 লক্ষ টাকা তাকে বেতন দিয়েছে এবং নামে মাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে নাকি বাংলাদেশের হিট প্রশমিত করছে গ্রেপ্তারের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত নেককারজনকভাবে মাসে 8 লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে সে নামে মাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে সে নাকি হিট কমাচ্ছে মেয়র আতিক সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজনীতিতে আসে এবং সকাল 8টার মধ্যেই ব্যালট বাক্স ভরে নিজেকে মেয়র ঘোষণা করে ডেঙ্গু মোকাবেলায় আসল ওষুধ না এনে নকল ওষুধ এনে শত শত জীবনকে হত্যা করেছে এর জন্য আতিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা হওয়া প্রয়োজন মশা নিধন ওষুধ আনার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে ছিল তার নিকট আত্মীয় আসল ওষুধ না এনে নকল ওষুধ এনে সে হাজার শত শত মানুষকে জীবনকে হত্যা করেছে এবং আমরা আদালতে বলেছি যে তার বিরুদ্ধে এটার জন্য একটা হত্যা মামলা হওয়া উচিত এর আগে গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ভিত্তিক এডজিএনআর শট রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয় তবে ডিএনসিসিতে এমন কোনো পদ নেই আর সে কারণে এখানে সে কোনো অফিস করবে না ডিএনসিসি তার কোনো বেতন ভাতাও দেবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মেয়র আতিক তার সাথে আমাদের সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই তার বেতন ভাতা কোনো সিটি কর্পোরেশন দেবে না বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ মেবি একটা টুপি নিলেন মেবি একটা আমব্রেলা নিলেন একটা ওয়াটার বটল নিলেন আরিফ হাসান ঢাকা প্রকাশ